এক সপ্তাহ পর অচল অবস্থার পর ইন্টারনেট সেবা চালু হলেও চলছে গতিতে ফলে ভোগান্তিতে পড়েছে কুমিল্লা দশ হাজার ফ্রিল্যান্সার ধস নেমেছে তাদের আউটসোর্সিং সেক্টরে ক্ষতি হয়েছে প্রায় কয়েক কোটি টাকা গ্রাহক হারিয়েছেন অনেক তরুণ উদ্যোক্তা দ্রুত এই অচল অচলাবস্থা অবসান চান তারা কুমিল্লা থেকে আবুল খায়ের তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারাদেশে বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা ফলে অচল হয়ে যায় ইন্টারনেট ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান এক সপ্তাহ পর ইন্টারনেট সেবা চালু হলেও রয়েছে ধীরগতি এতে বিপাকে ফ্রিলান্সাররা দীর্ঘদিন ধরে ইউরোপ আমেরিকা দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া সহ বেশ কিছু উন্নত দেশের সঙ্গে ইন্টারনেট ভিত্তিক নানা প্রোগ্রাম ও সফটওয়্যারের কাজের অর্ডার নিয়ে আউটসোর্সিং এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে আসছে কুমিল্লার ফ্রিল্যান্সাররা তবে ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ায় বাতিল হয়ে যায় বেশিরভাগ হাউজের বৈদেশিক অর্ডার ধস নামে আউটসোর্সিং হাউসগুলোতে এতে বেকার হয়ে পড়ে জেলার দশ হাজারেরও বেশি তরুণ তরুণী এই বৃহত্তর কুমিল্লায় আট থেকে দশ হাজার ফ্রিল্যান্সার প্রতি মাসে দুই থেকে তিন লক্ষ ইউএস ডলার রেমিটেন্স হিসেবে আমরা নিয়ে আসি গত এক সপ্তাহে ইন্টারনেট অফ থাকার ফলে যেই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলো এই রেমিটেন্সের ধাক্কাটা কিন্তু আমাদের জাতীয় পর্যায়ে পড়বে এই যে একটা লম্বা সময় রেপুটেশনের যে ক্ষতি এটা অ্যাকচুয়ালি টাকার পরিমাপ দিয়ে অ্যাকচুয়ালি মানে রিকভারি করা সম্ভব না ইন্টারনেট সেবা চালু হলেও ধীরগতির নেটের কারণে নতুন করে অর্ডার পেতে বেগ পেতে হচ্ছে ফ্রিল্যান্সারদের চান দ্রুত সমাধান গত দশ থেকে বারো দিনের ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়ার কারণে আমার মতো ক্ষুদ্র উদ্যোক্তাদের যা ক্ষতি হয়েছে তা অপরূপ আমাদের যারা ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তা আছি তাদেরকে ফিরিয়ে আনতে আমাদের দ্রুতগতি ইন্টারনেট ইনসিওর করতে হবে আর না হয় আমাদের দেশ থেকে এখন যে আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলছি সেই জিনিসটা ভুলে যেতে হবে বড় বড় যে সার্ভার এই সার্ভার বন্ধ থাকার কারণে আমরা অনেক কাজ করতে পারতেছি না বর্তমানে যা আমাদের ব্যবসার জন্য অনেক ক্ষতি দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বৈদেশিক মুদ্রা অর্জনের এই খাতকে গুরুত্ব দেওয়ার দাবি সংশ্লিষ্টদের ইমরুল কায়েস আর টিভি